দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনে এবং আজকে আমি বরাবরের মতো একজন অতিথিকে সঙ্গে করে নিয়ে এসেছি তবে তার আগে আপনাকে জানাতে চাচ্ছি একুশ অক্টোবর কিন্তু মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রায়হান রাফি পরিচালিত ছবি খাঁচার ভেতর অচিন পাখি যেহেতু অতিথি নিয়ে এসেছি আপনি বুঝতেই পারছেন খাঁচার ভেতর অচিন পাখির মধ্যেই কাউকে না কাউকে আমি নিয়ে এসেছি তবে কাকে এনেছি জি আমি আজকে আমার সঙ্গে এনেছি এই ছবিটির কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা অভিনেত্রী তমা মির্জাকে আপু আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের স্টুডিওতে অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন ভালো আছি একটু টেনশানও আছে আর তো বেশি দিন নেই দুদিন তো এটা অনেকেই জানতে চাচ্ছিলো কবে রিলিজ লাস্ট নাইটে এটা এসছে যে একুশ তারিখে মুক্তি পাচ্ছে তো দেখা যাক অনেকের অনেক প্রত্যাশা প্রত্যাশার যেন আমরা রাখতে পারি খাঁচার ভেতর অচিন পাখি ভেতরেই আপনি আটকে আছেন এখনো পর্যন্ত হ্যাঁ কারণ যে পাখি নামটি পাখি ক্যারেক্টারটি আমি প্লে করেছি তো যেটা হচ্ছে যে শুটিং শেষ থেকে শুরু করে এখন অব্দি ওই একটা ঘোরের মধ্যেই আছি আচ্ছা যদি একটু জিজ্ঞাসা করি যে এটা তো একদম ওরকম অন্যান্য সিনেমার মতো কমার্শিয়াল কোনো ছবি না তো তমামি যে এই ছবিতে অভিনয় করেছে তার অভিজ্ঞতাটা কি আসলে এর আগে আমার নদীজন যে মুভিটি যেটাতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ওটাও কিন্তু একটু অন্য ধরনের মুভি ছিল এবং গতানুগতিক যে ধরনের আমরা চলচ্চিত্রে কাজ করি কমার্শিয়াল ওই টাইপের ছিল না তো ওই সময়টা থেকে বেসিক্যালি আমার এই ঘাড়ানার কাজ করা বা এই ধরনের ক্যারেক্টার প্লে করার যে একটা তৃষ্ণা ওখান থেকে শুরু তারপরে তো গোহিনের গান করলাম তারপরে আরও দ্য ডার্ক সাইড অব ঢাকা করলাম এরপরে অনেকগুলো ভালো ভালো আমার কাজ এসছে যেগুলোতে আমি আমাকে একটু ভাঙতে পেরেছি বা আমার চিরাচরিত যে ইমেজ সেখান থেকে বের হতে পেরেছি তো তার ব্যতিক্রম না খাঁচার ভিতর অচিন পাখি এবং এইটাতে আরও চেষ্টা করা হয়েছে যে আরেকটু যেন আমাকে দর্শক একটু ভিন্নভাবেই পায় মুভিটিতে এবং আমার অ্যাক্টিং চরিত্রটি সব কিছুই রায়হান রাফি যিনি পরিচালক এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে আলটিমেটলি তমা আসলে পাখিতে বিলীন হয়ে গিয়েছে এটা আমার কাছে মনে হয়েছে আচ্ছা বলছিলেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন যে চলচ্চিত্রটির মাধ্যমে তো বলা যায় কি যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আপনাকে আরও আপনার কাজের গতি বা ভিন্ন ধরনের কাজ করার যে আগ্রহ সেটা গড়ে তুলেছে আপনার হ্যাঁ ওই কনফিডেন্সটাই বাড়িয়ে দিয়েছে নদীজন কিন্তু আমি করতে চাইনি ফার্স্টে তো আমার কাছে তখন যেটা হতো দু হাজার যখন এই মুভিটি নিয়ে কথা হয়েছে তখনই কিন্তু এই ঘাড়ানার ছবি বা একটু ডিফারেন্ট ছবি খুব একটা অভিনেত্রীরা বা হিরোইনরা করতে আগ্রহী ছিল না তো ওই সময় আমি আসলে আমার যে ধরনের কাজ করা হয় তার বাইরে গিয়ে নদীজন করবো এটা টোটালি ক্রেডিট গোস টু ডিরেক্টর কাকুলিয়াপু কাকুলিয়াপুই কিন্তু বলেছে না তুমি করো তোমাকে ভালো লাগবে তারপরে এসে আবার কাকুলের পরে আরেকটি মুভি আমি করলাম ফ্রম বাংলাদেশ যেটা এখনও রিলিজ হয়নি ওটাতেও কিন্তু সেম আমি এই ধরনেরই একটা ক্যারেক্টার প্লে করেছি তারপরে ডার্ক সাইড অফ ঢাকা দেন খাঁচার ভিতর অচিন পাখি মানে আমার আমি জানি না দর্শকের কেমন লাগছে আমার এই এই ভিন্ন রূপটা কিন্তু আমার মনে হচ্ছে যে আমার ঝুলিতে কিছু ভালো ভালো স্মৃতি ভালো ভালো অভিজ্ঞতা ভালো ভালো কাজ আমি নিতে পারছি আচ্ছা খাঁচার ভেতর অচিন পাখি আমরা অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম যে কবে মুক্তি পাবে কবে মুক্তি পাবে আপনি বলেন যে লাস্ট নাইটে অবশেষে ডেট ফিক্সড করা হয়েছে তো এই সময়টা আসলে কি কারণে লাগলো না আমরা তো আসলে জানতাম এটা একটা সারপ্রাইজের মতো ছিল যে যে কোনো একটি বৃহস্পতিবারে আসবে কোন বৃহস্পতিবারে সেটা বলা হয়নি কিন্তু আমরা যারা সংশ্লিষ্ট এই মুভিটার সাথে আমরা কিন্তু সবাই জানতাম যে এটা কবে আসছে তো দর্শকের একটা আগ্রহ তৈরি করার জন্য হতে পারে এটা একটা আমাদের থাকে না যে আমরা এইভাবে আমাদের পাবলিসিটিটা করছি এইভাবেই আমরা চাচ্ছি যে দর্শকের আগ্রহটা আরেকটু বাড়ুক এবং একটা চলচ্চিত্র যখন মুক্তি পায় তখন কিন্তু এর পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে অনেক দিনের কাজ থাকে অনেক ছোট ছোট জিনিস ধরে ধরে কাজ করা হয় তো যেহেতু অনেক আমরা কোনো চাইনি যে আমাদের কোনো খুব থাকুক একদম যেন নিখুঁতভাবে ছবিটি মুক্তি পায় হলে যাচ্ছে না দেখে কি হয়েছে কিন্তু যেন কমতি না থাকে কোনো কিছুতে একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র যেন মানে মানুষ ঘরে বসে দেখতে পারে তো সেটার জন্য যতটুকু পরিশ্রম যতটুকু সময় নেওয়া উচিত সে সময়টুকু পরিশ্রম এবং চর্কি যে প্ল্যাটফর্ম থেকে আসছে চোর চর্কির প্রত্যেকটা সদস্য যারা আছেন সবাই কিন্তু এটা নিয়ে এত যত্নশীল ছিলেন আমি বলবো যে সব কিছু মিলিয়ে হয়তো আমরা একটু টাইম নিয়েছি আচ্ছা সিনেমাটি যখন নির্মাণ হচ্ছিল তো তখন থেকে কি আপনাদের প্ল্যান ছিল যেটা চরকিতে মুক্তি দিবেন না এটা সিনেমা হলার কোন মুক্তি দেওয়ার কথা ছিল পরিস্থিতি বিবেচনায় চরকিতে মুক্তি দেওয়া হচ্ছে এখন না না আমি যতটুকু জানি যে আমাদের যিনি পরিচালক রাফি রাফির ইচ্ছা ছিল যে এই মুভিটি সে নিজে তার প্রথম প্রযোজনা প্রযোজিত একটি ছবি হিসেবে তিনি মুক্তি দিবেন এবং লকডাউনের সময় তিনি এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন স্ক্রিপ্টটা তিনি করেছেন তো তারপরে যখন চোরকি থেকে উনি খুব থাকে না যে চর্কির সাথে তার ব্যাটে বলে সব মিলে গিয়েছে এবং এখনও তো আমাদের ওভাবে হল খুলে দেয়নি এখনও কিন্তু দর্শকরা পুরোপুরি হলমুখী হননি তো সব কিছু চিন্তা করে এবং চর্কি একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম এখন খুব ভালো ভালো মুভি আসছে চর্কিতে এবং রেদন রনি ভাই থেকে শুরু করে যারা যারা আছে চর্কিতে সবাই এত বেশি আসলে চলচ্চিত্র প্রেমিক তো আমার মনে হয় যে সব প্রেমিকের একটা সম্মিলিত প্রচেষ্টায় পাখিটা তৈরি হয়ে গিয়েছে এবং এই জন্যই চর্কিতে পাখিটি আসছে আচ্ছা এই ছবিটিতে আপনি আরও একজন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুর সাথে অভিনয় করেছেন তার সাথে কি আগে কখনো অভিনয় করা হয়েছিল নাকি এটাই প্রথমবার এটাই ফার্স্ট এবং আমার কাছে আমার কাছে মনে হয়নি যে এটাই প্রথম কারণ যারা বাবু সাথে কাজ করেছেন তারা তো জানেনি এবং দর্শকও দেখেছেন যে অসম্ভব পরিমাণে বিনয়ী এবং তার অ্যাক্টিংয়ের মানে এক একটা ফ্রেমে ফ্রেমে ম্যাজিক থাকে তো সেই মানুষটার সাথে যখন একই ফ্রেমে আমি কাজ করেছি আমি খুবই লাকি যে আমি তার সাথে কাজ করার সেই সুযোগটা পেয়েছি এবং আমার অভিজ্ঞতা খুবই খুবই চমৎকার এবং এটি আমার সারা জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে যে বাবু ভাইয়ের সাথে কাজ করেছে এবং পুরো গল্পটি খাঁচার ভিতর অচিন পাখি কিন্তু সবাই জানে যে ফিরোজ সাহেব যিনি রাজনীতিবিদ বাউভাই এবং পাখি একজন গ্রামের সহজ সরল মেয়ে এই দুজনের উপরেই কিন্তু খাঁচার ভিতর অচিন পাখি এবং এর মাধ্যমে যে খাঁচার ভিতর বন্দি দুজন মানুষের নানান গল্প কিন্তু উঠে এসছে পুরো মুভিটিতে দু ঘন্টার মুভিতে কখনোই হয়তো একটা জায়গায় বন্দি থাকবে না চলচ্চিত্রটি সো অনেক ব্রেক আছে মধ্যে অনেক ভাঙা আছে অনেক লেয়ার আছে তো আমার মনে হয় যে যেহেতু আমি বলতে পারছি না অনেক কিছু অনেক কিছু মুখে সামনে আসলে বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হয় যে দর্শক যখন দেখবে তখন আসলে বুঝবে যে খাঁচার ভিতর অচিন পাখির নামের একটা বিশাল ডেপথ আছে খাঁচার ভিতর অচিন পাখি দর্শকদের কাছে কি মেসেজ নিয়ে আসছে অ্যাট এ টাইম অনেকগুলো মেসেজ আমি যদি এখন বলি এইটা এটা এটা তাহলে কিছুটা হলেও দর্শক বুঝে ফেলবে যে আচ্ছা গল্পটা হয়তো এই ধরনের হতে পারে তো সেই জন্য আমি বলবো না যে কী কী ম্যাসেজ দর্শক পেতে যাচ্ছে কিন্তু আমি এতটুকু বলতে পারি যে দর্শক নিরাশ হবেন না এবং এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে নট অনলি যে চরকিটাই খাঁচাটাই শুধু ভালো হচ্ছে সেটা না এ ছাড়াও কিন্তু আমাদের অনেক ভালো ভালো মুভি তৈরি হচ্ছে অনেক অনেক ভালো ভালো নির্মাতা এখন আবার চেষ্টা করছেন যেন আমাদের চলচ্চিত্রটি আবার ব্যাক করে আগের মতো কামব্যাকটা যেন অনেক সুন্দর হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে খাঁচা একটা সুন্দর স্টেপ রাখবে এই ব্যাকের মধ্যে এবং দর্শক নিরাশ হবে না যেটা বারবার বলছি আমি যে দর্শক যে সময়টু সময়টুকু নিয়ে মুভিটি দেখবেন ওই সময়টুকু আসলে তারা দেখার পরে মুভিটা শেষের পরে তাদের কাছে মনে হবে না যে আমার সময়টুকুই নষ্ট হলো এরপর আপনার আসলে হাতে এখন কি কি কাজ রয়েছে যে কি কি প্রজেক্টে আমরা তোমার মিষ্কে পাবো এর খাঁচাটা আসলে আমার এখন পুরো চিন্তাভাবনায় খাঁচা আমি ওভাবে হয়তো অনেক বিশাল অন্যান্য কাজ নিয়ে আলোচনা করতে পারবো না বা আমার আসলে করতে চাচ্ছিও না আমি পাখির মধ্যেই আছি কিন্তু তারপরেও যেটা আমার আনন্দে আসছে হুম 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 ওইটাও আর টিভির প্রযোজিত তার বাইরে আমার আরও কিছু কিছু ভালো কাজের গল্প আমি পেয়েছি হাতে তো আমি এখন ঠিক আমাকে ঠিক ওই জায়গাতেই কাজ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করবো যেটা দেখে আসলে দর্শকও বলবে যে না যেমন এখন দর্শক বলছে যে ডার্ক সাইডের থেকে তোমাকে খাঁচাতে আরও বেশি মনে হচ্ছে ভালো কিছু করতে যাচ্ছে নদী জনের পরে কিন্তু সবাই বলেছে ফ্রম বাংলাদেশে মনে হয় তোমার আরেকটু ভালো করতে যাচ্ছে তো এই যে একটা এক্সপেকটেশন আমার প্রতি দর্শকের গ্রো হয়েছে আমি কখনোই চাই না যে সেই জায়গাটা থেকে হোক আমার কাজের সংখ্যা খুব কম কিন্তু দর্শকের ওই প্রত্যাশাটা আমি কোনোভাবেই চাই না বিফলে দিকে শুরু করব অভিনয়ে আসাটা আসলে কীভাবে এটা তো আসলে হঠাৎ করেই চলে আসা সবাই জানে যে কোনো প্রিপ্ল্যান ছিল না আর হঠাৎ করে আসার জন্যই হয়তো যেভাবে আমার আসাটা উচিত ছিল যেভাবে আমার কাজের মানে এই যে ভালো কাজগুলো আরও পাঁচ বছর সাত বছর আগে আমার আসা উচিত ছিল যেটা তখন আমি আসলে বুঝি নিত এখন যে কোনো প্রোগ্রামে এই প্রশ্নটা আসলে আমি আসলে এই প্রশ্নে কিভাবে আমার এটা স্টার্টিংয়ের থেকে আমি বেশি এটা বলি যে যারা আসতে চায় তারা যেন ওই গ্রুমের গ্রুমিংয়ের জায়গাটা থাকে ওই একটা স্টাডি জায়গাটা থাকে এবং অবশ্যই তাদের গ্রাজুয়েশন বা পড়া পড়াটা কন্টিনিউ করে বা একটা জায়গায় নিয়ে গিয়ে তারপরে এই জায়গাটা কাজ করা উচিত কারণ ইন্ডাস্ট্রি এত বড় একটা জায়গা এত রঙিন একটা জায়গা বড় পর্দা বিশাল বড় একটা জায়গা তো দেখা যায় যে এখানে প্রতিনিয়ত মানুষ রঙিন রঙিন স্বপ্ন দেখছে স্বপ্ন বুনছে তো একটু স্বপ্ন সম্পর্কে বা জায়গাটা সম্পর্কে যদি একটু ধারণা নিয়ে আসে তখন হয়তো স্টেপগুলো অনেক স্মুথ হয় যেটা হয়তো প্রথম দিকে আমার জন্য ছিল না তো আমি এই জন্য ওই গল্পটা বলার থেকে আমার কাছে মনে হয়েছে এই মেসেজটা বেশি ইম্পর্ট্যান্ট আচ্ছা যদি অভিনেত্রী না হতেন তাহলে আসলে কি কি হতেন অভিনেত্রী না হলে আমি এলএলবি কমপ্লিট করেছি হয়তো হয়তো বা কারণ আমি খুব আমি খুবই ফাঁকিবাজ আমি বলি পড়ালেখার বিষয়ে তো যারা ফাঁকিবাজ তারা কখনো ব্যারিস্টার লয়ার হতে পারে না তো আমি হয়তো খুব কষ্ট করে হতাম কতটুকু ভালো হতাম জানি না তো আমি এখন যে প্রফেশনে আছি আলহামদুলিল্লাহ আমি আমি খুবই হ্যাপি আচ্ছা আমার কাছে আমার প্রফেশন ইজ মানে মোর দেন এনিথিং আমার যখন প্রথম ডিসাইড করলেন যে অভিনয়ে আসবেন অভিনয় জগৎটাতে আসবেন তখন পারিবারিক সাপোর্টটা কীরকম ছিল বা বাসা থেকে আসলে কে বলছিল ফার্স্টে আমার আব্বু আম্মুর সাপোর্ট অনেক বেশি ছিল বিশেষ করে আমার আম্মু আব্বু আমার ভাই আমার মামা এই কিন্তু তারপরে আস্তে আস্তে যখন সবাই দেখলো যে হ্যাঁ নানান ধরনের কথা তো হয় ইন্ডাস্ট্রি নিয়ে আপনি জানেন সবাই জানে যে আসলে মেয়েদের জন্য আসলে আরো বেশি এবং একটা জায়গায় যখন অনেক মানুষ কাজ করে একটা অফিসে যখন অনেক মানুষ কাজ করে সেখানেই কিন্তু দেখা যায় মনোমালিন্য হয় সেখানে অনেক ধরনের কথা হয় অনেক ধরনের পরিস্থিতি হয় তো এখানে অনেক বিশাল একটা জায়গা বিশাল একটা পরিসর সেখানে অনেক মানুষ কাজ করছে বিভিন্ন সেক্টর এখানে আছে তো অনেক ধরনের কথা হয় সে কথাগুলো বাইরে যায় কিছু কথা আবার দেখা যায় যে বাতাসের মতো মানে যেগুলো হয়তো কোনো ভিত্তিই নেই তো এইরকম একটা সেক্টরে যখন এত আগে আমার প্রায় একযুগ হতে যাচ্ছে এত আগে একটা মেয়ে আসে একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এবং আমি এসেছি মফস্বল থেকে বাগেরহাট কুচুয়া থেকে তো সেখান থেকে যখন একটা মেয়ে আসে তখন খুব যে স্বাগতম তার ফ্যামিলি থেকে দেয় সেটা তো না অনেক বাধা বিপত্তি ছিল কিন্তু যখন দেখলো যে না বাইরে থেকে তো অনেক জিনিস অনেক রকম লাগে যখন আমি কাজ করলাম আমার কাছ থেকে আমার ফ্যামিলি মেম্বাররা দেখলেন আমার ফ্যামিলির অনেকেই আমার শুটিংয়ে অনেকবার আমার সাথে গিয়েছেন যখন আমাদের আমার আমার সেকেন্ড ফ্যামিলি মানুষজনকে দেখলেন তখন কিন্তু তাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে আচ্ছা বুঝতে পেরেছে যে একটা সেফ জায়গায় গেছে যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ভেতরটা কেমন লাগছিল সেই দিনকার অনুভূতি যদি এখন এক যুগ পরের ক্যারিয়ারে এসে দেখেন বা পেছনে ফিরে তাকান কেমন লাগে আমার মনে এখন আমার ভয় লাগে এখন যখন আমি একটা স্ক্রিপ্ট পাই তখন আমি অনেক চিন্তা করি এখন আমার শুটিং এর আগের দিন আমার ঘুম হয় না এখন দেখা যায় যে আমার যখন এক একটা সিন আমি পড়ি বা আমার ডিরেক্টর যখন ডিরেকশান দেয় তখন আমার কাছে ভয় লাগে যে এটা আমি আসলে কত কিভাবে মানে অনেক ভালো করে করতে পারবো যেটা আগে ছিল না যেটা আমি বলছিলাম যে একটা সময় পরে কিন্তু মানুষের ওই জায়গাটা ডেভেলপ করে যেখান থেকে সে আসলে একটা ডিসিশন নিতে পারে একটা চিন্তা ভাবনা কাজের প্রতি একটা রেসপন্সিবিলিটি অনেক কিছু কিন্তু একটা একটা এজেরও একটা ব্যাপার থাকে সব কিছু পরিবেশ পরিস্থিতির ব্যাপার থাকে যেটা আমার মনে হয় এখন এসে আমি ফিল করছি ওই সময় যেটা হয়েছে ওই সময় যে বললাম যে তখন ভয়টা কিছু ছিল না আচ্ছা ক্যামেরা ওকে হাসবো হাসলাম কাঁদবো কাঁদলাম কিন্তু কেন হাসছি কেন কাঁদছি ওই মিনিংটা তখন বুঝতাম না আচ্ছা এখন তো আপনার সমসাময়িক যারা আছে অনেকেই ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছে ওয়েব ফিল্মে কাজ করছে তো আপনার কি আসলে সেরকম কোনো ইচ্ছা আছে নাকি শুধুমাত্র আপনি বড় পর্দা কেন্দ্রে কাজ করতে চান না আমার কিন্তু এখন যে কাজগুলো করছি ম্যাক্সিমাম কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম এবং যেটা হয়েছে যে আরেকটু সময় লাগবে কিন্তু কোভিড সিচুয়েশনটা ঠিক হতে সবার ভ্যাকসিনেটেড হতে হলগুলো একদম সুন্দর করে একটা পরিবেশ শুধু হল খুললে তো হবে না হলের পরিবেশটা অনেক সুন্দর দরকার যেন মানুষ আগ্রহী হয় হলে যেতে তো ওই সময়টা হতে কিন্তু একটু সময় লাগবে তো ওই সময় পর্যন্ত তো আমাদের যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের কাজ দেখেন বা আরও অনেকের কাজ দেখেন এবং ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন আমাদের দর্শক তাদের সাথে তো কানেক্টেড থাকতে হবে সেজন্য আমার মনে হয় এখন ওটিটি প্ল্যাটফর্মের বিকল্প কিছু নেই তো সেই জায়গা থেকে আমি তো কাজ করছি এবং যেটি বললেন যে সমসাময়িক অনেকে কিন্তু এখন এটাতে কাজ করছে একটাই রিজন সেটা হলো দর্শকের সাথে কানেক্টেড থাকার এবং ওটিটিতে খুব ভালো ভালো স্ক্রিপ্টে কাজ হচ্ছে এই যে যেমন এখন মুভি আসছে ওটিটি প্ল্যাটফর্ম আগে আমরা তো ছোটো ছোটো করেই দেখতাম এখন একটা ফুল লেন্থ মুভি আসছে তো এটা কিন্তু অনেক আশারবাণী তবে অবশ্যই হলের বিকল্প কিছু নেই বড়ো পর্দার বিকল্প কিছু নেই যেমন বিএফডিসির বিকল্প নেই তেমন হলেরও বিকল্প নেই আচ্ছা আপনাকে বলছিলাম যে আপনি কমার্শিয়াল ফিল্মে যেরকম কাজ করছেন ভিন্ন ধর্মে কাজ করছেন তো কমার্শিয়াল ফিল্মেও কিন্তু আপনার এক ধরনের দর্শক রয়েছে আবার যেই কাজগুলো করছেন সেখানে আরেক ধরনের দর্শক তো এই যে সব ধরনের দর্শকদের মন জয় করে কাজ করার বিষয়টা আপনি কিভাবে ব্যালেন্স করছেন আমি জানি না আমার তো মনে হয় যে আমি যা শুরু করলাম এখন আমাকে মানুষ আগে থেকে বেশি চিনছে ভালোবাসছে আমার কাজের যেমন প্রশংসাও শুনছি যেগুলো আমার ঠিক করা দরকার সেগুলোও শুনছি যেগুলো এগুলোতে তারা কী কী এখন দর্শক খুবই স্ট্রেট ফরওয়ার্ড যেটা ভালো লাগে না বলে দিচ্ছে ভালো লাগে না তো কেন ভালো লাগছে না কিভাবে দর্শককে আরেকটু বিনোদন দেওয়া যায় দর্শকের মন জয় করা যায় সো আমার কাছে মনে হয়েছে যে এটা জাস্ট আমার শুরু শুরু করেছি আমি আরও অনেক বছর আগে কিন্তু জার্নিটা এখনও চলছে এবং আমি জানি না যে আরো কত সময় লাগবে আমাকে একদম পরিপূর্ণ একজন অভিনেত্রী হতে এটা অনেক অনেক সময়ের ব্যাপার কিন্তু আমার চেষ্টা তো আমি করে যাচ্ছি তবু এই যে বলছিলাম যে কমার্শিয়াল ফিল্ম মানে শুধুমাত্র তমা মির্জা এই জায়গাটা আপনি ভেঙেছেন ভিন্ন ধর্মে কাজ করতে করতে এটা যেন অবশ্যই আপনাকে অভিনন্দন যদি আগামী পাঁচ বছর পরে বা দশ বছর পরে নিজেকে কোন জায়গাটাতে আসলে দেখতে চান অভিনয়ের আমি ওভাবে ভাবিনি যে আমাকে ও জায়গাতেই যেতে হবে আমার জার্নিটা আমি এমন চাই যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই রাস্তাটা আমি আরও সুন্দর স্মুথ করতে চাই এবং যখন আমি এভাবে হাঁটতে থাকব আমার কিছু কিছু ভালো কাজ আসবে আমার ঝুলিতে যখন অনেক ভালো ভালো কাজের এক একটা করে জমা পড়বে তখন কিন্তু অটো দেখা যাবে আমি একটা জায়গায় চলে গিয়েছি তো সেই জায়গাটা কেমন হবে আমি এখনই স্বপ্ন দেখতে চাই না তবে আমি শুধু চাই যে দর্শকজন আমাকে ভালোবাসে অনেক আমার কাজ যেন প্রশংসিত হয় আমি যেন ভালো ভালো পরিচালকদের নির্মাতার হাত মানে হাত ধরে অনেক দূর যেতে পারি এটাই এখন চাওয়া ইনশাল্লাহ ভালো কিছুই হবে এই আচ্ছা ব্যক্তিগত জীবনে যাই হোক আপনি সবসময় শক্ত থেকেছেন এই মানসিক শক্তিটা আপনি আসলে কোথা থেকে পান কঠিন প্রশ্ন মানসিক শক্তি প্রত্যেকটা মানুষই কিন্তু মানসিকভাবে অনেক স্ট্রং আবার একটা সময়কে অনেক দুর্বল হয়ে যায় তো এটা সবার লাইফেই থাকে সবার লাইফেই ভালো সময় থাকে খারাপ সময় থাকে দেখা যায় যে আমারটা অনেকে জানছে অনেকেরটা হয়তো আমি জানছি না এক একজনের লাইফের প্রবলেম এক এক ধরনের কেউ আসলে অনেক কিছু পেয়ে খুশি কেউ অনেক কিছু পেয়ে খুশি যেমন অনেক কিছু না পেয়ে খুশি না বা খুশি তো এটা আসলে নিজের পরে নির্ভর করে যে আমি আমার জীবনটাকে কিভাবে দেখতে চাই আমি এই মোড়ে এসে আসলে কী সিদ্ধান্ত নিতে চাই আমি অলওয়েজই খুব শান্তশিষ্ট মানুষ আমি খুব বেশি আমার জীবনী নিয়ে কথা বলতে বা কী হচ্ছে আমার লাইফ এগুলো নিয়ে কথা বলতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না আমার আব্বু আম্মু আমার ভাই এতটুকু নিয়ে কথা বলতে আমার ভালো লাগে আর আমার কাজ তো সামহাও যাই হোক এই প্রশ্নটা আমাকে অনেক শুনতে হয় যে ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা এটা ওটা সেটা তো যে বলছিলেন না আমি কিছু আমি জিজ্ঞেস করেছি মানসিক শক্তি কারণ আপনার মানসিক শক্তিটা হয়তো এখন আমাদেরকে যারা দেখছে তাদের জন্য অনেকটা ওভারকাম করতে সাহায্য করবে হ্যাঁ তো ওই যে যেটা বললাম যে সবার লাইফে এটা থাকে তো আমি আমারটা কিভাবে আমি ফেস করেছি এটা বললে তো আসলে আরেকজনের সাথে নাও মিলতে পারে তো আমার ওভারঅল যেটা আমি বলবো যে পরিস্থিতি যেটাই হোক কখনো আসলে ভরসা ফেইথের জিনিসটা হারানো উচিত না এবং যেটা হয় না যে রাত শেষে তো দিন হয় তো একটা খারাপ সময় সেটা যে ধরনেরই হোক কোভিডের সময় অনেক বাজে সময় গিয়েছে অনেকের তো তারপরে কি এখন তো নর্মালাইজ হচ্ছে মানুষ আস্তে আস্তে ভুলে যায় তখনই ভুলে যখন সেই মানে আমার লাইফের খারাপ দিকটা মানুষ ভুলে যাবে যখন আমি অনেক ভালো কিছু আরো লাইফে করব আমার ভালো কাজগুলো আমার যে কমতিগুলো আছে ওগুলো কিন্তু ফিল আপ করে দিবে তো আমার মনে হয় সবার লাইফেই এটা হওয়া উচিত যে খারাপ সময়টাকে ভুলে ভালো সময়টার জন্য অপেক্ষা করা উচিত নিজের কোনো কিছু নিয়ে জীবনে গিলটি ফিল করেন করেন যেটা হওয়ার ছিল ছিল সেটাই হয়েছে না যেটা হওয়ার সেটা তো পুরোটাই ছেড়ে দিলে আচ্ছা ঠিক আছে যেটা হওয়ার ছিল সেটা হয়েছে তাহলে তো হতো না যে থাকে না যে আমি এখন এই গরম পানিটা আমি জানি গরম আমি ধাপ করে খেয়ে তো জানি আমার গালটা পুড়ে যাবে তো যেটা হওয়ার ছিল সেটা হয়নি অবশ্যই ভুল ত্রুটির জন্য ভুলটা হয়েছে আর ভালোটা হয়েছে অবশ্যই আমার ওয়াইজ ডিসিশনের জন্য তো যেটা হয় না মানুষ ভুল থেকে শেখে এই জন্য কখনোই মানুষের তার পাস্ট ভুলে যাওয়া উচিত না পাস্ট থেকে কিন্তু প্রেজেন্ট এসেছে এবং এই দুটো মিলিয়েই ফিউচার হবে তো এই জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা জরুরি আচ্ছা আপনার একটা প্রোডাকশন হাউস আসছে তো সেটার কি অবস্থা সেটা সম্পর্কে একটু জানতে চাই এটা ওই যে কোভিড সিচুয়েশনের জন্য মাঝখানে বন্ধ ছিল এখন যিনি যাকে আমি সৌভাগ্য আমার অনেক আমি তাকে পেয়েছি আমার ফার্স্ট প্রোডাকশানে তৌকির ভাইয়া তো তৌকির ভাইয়া এখন একটু ব্যস্ত আছেন বাইরে আছেন উনি আসলে ওনার সাথে কথা বলে ওনার যদি সময় সুযোগ হয় অবশ্যই আমি চাই যে আমার ফার্স্ট কাজটা তার হাত ধরেই শুরু হোক আচ্ছা আগামীতে তাহলে আপনার শুধুমাত্র ওই তমা মিজদার নিয়ে চিন্তাভাবনা রয়েছে হ্যাঁ এটা থেকে আমি ছোট ছোট করে আমি বরাবরই বলে আসছি যে আমার আসলে খুব বড় বাজেটে করার মতো ওই অ্যাবিলিটি বা ওই সামর্থ্যটা এখন আমার নেই আমার এখন ছোট ছোট করেই করার ইচ্ছা কিন্তু হয় না যে একটা ছোট থেকে হয়তো এক এটা অনেক বড় হয়ে যাবে তো স্বপ্নটা আমার অনেক বড় কিন্তু শুরু করছি ছোট করে দেখা যাক যদি হয় সম্ভব এটা হয়তো অনেক বড় হবে যদি না হয় তারপরেও আমি চাইবো যে আমার আমি যদি ওভাবে রেগুলার কাজ নাও করতে পারি আমার প্রোডাকশান হাউস থেকে যেন মাঝে মধ্যে কিছু ভালো কাজ আসে এবং ওই কাজগুলো যেন নতুন নতুন নিউ কামাররা করে যেন তাদের একটা সুন্দর জায়গা হয় ইন্ডাস্ট্রিতে আচ্ছা এখন বা আগামীতে কখনও কি তোমার ছোট পর্দায় কাজ করার ইচ্ছা আছে কেটে আমি ছোটো পর্দায় কাজ করি তো আমি অকেশনালি করা হয় ঈদের সময় করা হয় কিন্তু আমার লাক আমার খুব খারাপ ছোট পর্দায় আসলে আমি যে ধরনের কাজে করতে আগ্রহী ওই ধরনের স্ক্রিপ্ট আমি খুব কম পাই দেখা যায় যে আচ্ছা এই বছরটা একটাও টিভিতে কাজ করা হলো না দর্শক আমাকে দেখবে না ঠিক আছে পাঁচটি স্ক্রিপ্টের মধ্যে যেটাও পাঁচটার মধ্যে উত্তম ওইটা হয়তো করছি কিন্তু ওইটা কিন্তু একদম বেস্ট না তো ওই একটা আফসোস আমার আছে ইনশাআল্লাহ দেখা যাক নেক্সট টাইম যদি আমি আরও ভালো ভালো কিছু স্ক্রিপ্ট পাই আমার কাজ করার ইচ্ছা আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অনেকটাই বলতে গেলে মুখ থবড়ে পড়েছে তো এটার কারণটা কি বা এখান থেকে আমরা আসলে বের হয়ে মানুষের কাছে সিনেমা দিয়ে কত দ্রুত পৌঁছাতে পারি বলে আপনার মনে হয় এটা যেটি বললাম যে এখন অনেক অনেক চেষ্টা করা হচ্ছে বিকল্প কিছু নেই চলচ্চিত্রের বড় পর্দার কিন্তু আসলে বিকল্প কিছু নেই যতই আমরা আমাদের নাটক ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসি বা টিভিতে নাটক দেখি দিন শেষে কিন্তু চলচ্চিত্র একটা বিশাল একটা পরিসর বিশাল একটা জায়গা ধরে আছে তো আমার যেটা মনে হয় যে এখন যে স্টেপগুলো আমাদের গভর্নমেন্ট নিচ্ছে যে হলগুলোকে সুন্দর করে রেনোভেট করা আরও হলের সংখ্যাটা বাড়ানো এবং অনুদান থেকে অনেক ভালো ভালো ছবি আসছে এবছর অনুদানের ছবিগুলো খুবই ভালো ভালো স্টোরি নিয়ে করা হচ্ছে এবং এর বাইরে তো একটা বাজেট আমরা সবসময় পাই বিএফিসিকে আরও সুন্দর করা সেট আরও ভালো করার তো এই যে সরকারের যে আমি বলবো যে স্টেপ সরকার নিয়েছে যে অবদান সরকারের এবং এর বাইরে আমরা যারা আছি চলচ্চিত্র প্রেমিক আমি তো বলবো আমি খুবই নগণ্য যারা বড় বড় দায়িত্বে আছেন তারা খুবই চেষ্টা করছেন আমাদের আমাদের পরিচালক সমিতি শিল্পী সমিতি এবং এদের বাইরেও যারা আছেন সবাই খুব চেষ্টা করছে যে আমাদের চলচ্চিত্রটা যেন আগের সেই সোনালি যুগে চলে যায় ফেলেছে হ্যাঁ মানে আমরা যেন একদম হল বন্ধ যে এখন অবস্থা বাইরের দেশে কিন্তু হল কিন্তু অলরেডি সব মুভি কিন্তু এখন হলেই রিলিজ হচ্ছে তো আমাদেরও ইচ্ছা যে সেই দিনটি আসুক যে হলে মুভি রিলিজ পাবে আচ্ছা আমরা আবার যুগের কথা বলে আমি একটু যদি বলি যে সেই সময়কার যে ধরনের চলচ্চিত্রে যা যা দেখানো হতো মানুষ খুব সহজেই সেটা কানেক্ট করতে পারত এখন যেটা দেখানো হয় সেটা এখনো সেই আগেকার মতো সেই স্ক্রিপ্ট থাকে ছবি দৃশ্য ধারণ করা হয়ে থাকে সেরকম তো সেই কারণে কি আপনার মনে হয় না যে মানুষ এখন অনেকটাই ডিজিটালাইজড সেগুলো কানেক্ট করতে পারছে না আসলে পুরনো চাল তো ভাতে পারে হ্যাঁ পুরনো স্টোরি কখনোই ওই যে ফ্যামিলি ক্রাইসিস ফ্যামিলি ইমোশন এগুলো তো কমে নাই এগুলো তো একই রকমই আছে ভালোবাসার জায়গাটাও তো সেই একই রকমই আছে হ্যাঁ প্রেজেন্টেশনটা ডিফ ডিফারেন্ট হয়ে গিয়েছে আগে মানুষ আমি তোমাকে ভালোবাসি বলতে অনেক সাই ফিল করতো ওইভাবেই মুভিটি হতো যেভাবে যতটুকু সুন্দর করে দেখানো যায় এখন তো খুব ওপেন হয়ে গিয়েছে ব্রেকআপ হচ্ছে আবার রিলেশন হচ্ছে আবার ই হচ্ছে এখন সব কিছু মডার্ন হয়ে গিয়েছে তো এখন সেজন্য যেটা হয়েছে যে আগের সব কিছুই ঠিক আছে কিন্তু এখন আমাদের নতুন করে দর্শককে সুন্দর করে উপস্থাপন করতে হবে এটা এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে আমি বলবো যে আগে সেই আমি আগে যে ভিলেন টাইপের ছিল যে হ্যাঁ এটা করে ফেলবো এটা ঢিসুম ঢাসুম অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তখনকার জন্য এটা বেস্ট ছিল এই যে ধরনের মুভি হতো এখনকার সময় এসে যেটা ট্রাই করা হচ্ছে চেষ্টা হচ্ছে এটা এখনকার সময়ের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ আচ্ছা যদি আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে এ ধরনের প্রশ্ন সাধারণত অনুষ্ঠানের শুরুর দিকে করতে হয় কিন্তু আপনি বলছিলেন যে আপনি আপনার বাবা মা ভাই এদেরকে নিয়েই কথা বলতে পছন্দ করেন তো তাদের সাথে বা বাবা মা বাবা মার সাথে ছোটবেলার কোনো স্মৃতি যদি বলতেন অনেক স্মৃতি অনেক কারণ যেটা হয়েছে আমার আব্বু গভর্নমেন্ট জব করতেন আমি সবসময় বলেছি তো আমাদের সবসময় যেভাবেই আমার আমার বেড়ে ওঠাটা এইটা যারা আসলে ওভাবে জানে যে থাকে না যে ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আমি আমার ফ্যামিলি থেকে আসলে কিভাবে বেড়ে উঠছি তো সে সময় আমার এরকম মনে আছে যে আমরা তো কোয়ার্টারে থাকতাম তো যারা কোয়ার্টারে থেকেছে তারা জানে যে ওখানে লাইফটাই একটু ডিফারেন্ট ছিল তো আমার আমাদের যে বাসাটা ছিল ওখান থেকে আমার আব্বুর অফিসে দৌড় দিয়ে যেতে লাগতো হয়তো পাঁচ ছয় মিনিট হ্যাঁ মানে আমি দৌড়টাই জানি যে পাঁচ ছয় মিনিট লাগতো মানে আমি দৌড় দিয়ে যেতাম তো এটা আমার খুব এখনো মনে পড়ে যে আমি হুটহাট করে স্কুল থেকে এসে দৌড় দিয়ে চলে যেতাম এবং আমার আব্বুর অনেক কাজের চাপ থাকতো তার মাঝখানেও দেখা যেত সে আমার মেয়ে আসছে আমি হয়তো ছবি এঁকে নিয়ে যেতাম আমি হয়তো একটা কবিতা লিখে নিয়ে যেতাম বা ওই টঙের দোকানে আমি একটা মোয়া খাবো ওই টাকাটার জন্য দৌড় দিয়ে চলে যেতাম তো এখন আব্বুর তো অনেকটা বয়স হয়ে গিয়েছে জব থেকে রিটায়ার করেছে এখন যখন আমি আব্বুকে মোয়া বা বিস্কিট এনে দি গিয়ে রুমে দিয়ে আসে তুমি খেয়েও ওই যে একটা হাসি না এটা আসলে প্রাইজলেস এই যেটা আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে গেছি বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলবো যে আজকে এই প্রোগ্রামে আসার পিছনে অনেকগুলো কারণ তার মধ্যে একটি অন্যতম কারণ হলো যে আমার চর্কিতে আমার মুভি আসছে রায়হান রাফি পরিচালিত খাঁচার ভিতর অচিন পাখি একুশ তারিখে এটি এই যে আর দুদিন দিন পরে এটি মুক্তি পাচ্ছে আপনার প্লিজ দেখবেন ছবিটি আশা করি আপনারা নিরাশ হবেন না আপনাদের ভালো লাগবে এবং আমাদের সঙ্গে থাকবেন জানাবেন কেমন লাগলো চলচ্চিত্রটি এই তো দোয়া করবেন অনেক অনেক ধন্যবাদ আপু আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক আমরা কথা বলছিলাম আমাদের সাথে অতিথির সঙ্গে আমাদের সঙ্গে আজকে পুরোটা সমাজের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা আগামী একুশ অক্টোবর বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে আসতে যাচ্ছে তার অভিনীত ছবি হাচার ফেতর অচেন পাখি এ নিয়েই আজকে আমরা কথা বলছিলাম বেশ ভালো একটা সময় কাটলো আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন সময়ের